সোনাই মা, সোনাই মা, মামার একটু জল দিয়ে জানা, চেষ্টায় গলা শুকিয়ে গেল আমার। সোনাই মা, শুনতে পাচ্ছিস? আমাকে একটু জল দিয়ে জানা মা। একেবারে তোকে মেয়ে বলে ডাকি বলে ভাবিস, তুই যা ইচ্ছে তাই করবি, হ্যাঁ? আর আমি সব মেনে নেব, কখনোই না, কখনোই না, কখনোই না। শুনে ঘুমোচ্ছে দেখে আমি তোমার জন্য জল ঢেলে, এই দরকার নেই জল, আমি খাবো না। কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। তুমি ঘুমো, ঘুমো মা, ঘুমো। আচ্ছা, তোর ঘর মোছা হয়েছে? নে, এবার বাকি কাঠকটা কেটে ফেল দেখি। যত রাজ্যে চালা তো ও বেজি আমার ঘর থেকে নামবে। শেষ করে বালতিটাও ধুয়ে রাখে না এই মেয়েটা। এই এই রূপাই, এই আসছি মা। বলি, এটা কি আমি ধুয়ে রাখবো? না, আমি করছি। এটাকে নিয়ে দূর। আমি বুঝতে পারিনি মা, ভুল হয়ে গেছে। চোখের জলে চিড়ে ভিজবে নাই বলে দিলাম, যা যা বলছি রূপাই, যা। মা, কি সুন্দর এই জায়গাটা, পুরো রূপকথার গল্পের মতন। ওর ভিতরে এমন একখানা রূপকথার দেশ আছে, মা আমাকে আগে বলেনি তো? তুলে নাও, তুলে নাও আমাদের, তুলে নাও।
গেল পুড়ে গেল আমাদের এই চুল্লি থেকে তুলে নাও না হলে আমরা পুড়ে যাব তুলে নাও আমাদের তুলে নাও না ধন্যবাদ মে তুমি এগিয়ে যাও এই শোনো মে পাকা ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে আমাকে একটু হালকা করে দিলে আমার খুব উপকার হতো তুমি একদম চিন্তা করো না আপেল গাছ আমি এখনি গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে তোমাকে হালকা করে দিচ্ছি এবার নিজেকে অনেক হালকা লাগছে ধন্যবাদ মেয়ে তুমি এগিয়ে যাও ভয় পেও না মে এসো কাছে এসো আমি তোমার কোনো ক্ষতি করব না এসো সত্যি তো এ মা সত্যি আমার মা আমাকে কুয়ো থেকে বালতি তুলে আনতে বলেছিল তাই তো আমি কুয়োতে নেমেছিলাম তারপর কি করে যে এখানে চলে এলাম বুঝেছি এসে যখন পড়েছ তখন তো একটা থাকার জায়গা খুঁজে বার করতে হবে তোমায় তুমি চাইলে আমার বাড়িতে থেকে যেতে পারো কিন্তু তার জন্য তোমাকে আমার ঘরের সব কাজ করতে হবে যে আমি ঘরের কাজ সব পারি বুড়িমা বেশ বেশ তবে ভেতরে চলো এসো মেয়েটা এখনো তো উঠে এলো না গেল কোথায় যাগে যাক ফিরে না এলেই ভালো যা কি হলো মা আমার মায়ের কথা মনে পড়ছে বুড়িমা মাকে ছাড়া আমি আগে কখনো থাকিনি তো তোমার মা তোমায় খুব ভালোবাসে বুঝি হ্যাঁ তাহলে তোমাকে আমি আর এখানে আটকে রাখবো না চলো চলো আমার সঙ্গে চলো চলো ওই যে
ঝর্ণা দেখতে পাচ্ছ? দাও কে ওই ঝর্ণার নিচে দাঁড়াও। আচ্ছা বুড়িমা। আবার নিজের বাড়িতে পৌঁছে দাও। জাদুপুরি দিয়েছে আমাকে, আর সঙ্গে গোতে পড়ে যাওয়া বালতিটাও দিয়েছে। এই যে জাদুপুরি, সে থাকে কোথায়? আমি ওর যাব তার কাছে। বল বল বল, কি করে যাব আমি জাদুপুরির বাড়ি? ও, তার মানে তুই বলতে চাইছিস এই কুয়োর মধ্যে জাদুপুরির বাড়ি যাওয়ার রাস্তা? হ্যাঁ। ও সোনাইমা, সোনাইমা দেরি করিস না, তুইও যা, তুইও যা। এখানে তো শুধু গাছ আর গাছ। হ্যাঁ, যাই একটু এগিয়ে গিয়ে দেখি। তোমাদের চুল্লি থেকে তুলতে গিয়ে যদি আমার হাত পুড়ে যায়, তখন আমি দু হাত ভরে সোনা নিয়ে যেতে পারবো না। তার চেয়ে ভালো তোমরা পুড়েই যাও। এই শোনো মেয়ে, পাকা ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে। গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে আমাকে একটু হালকা করে দিলে আমার খুব উপকার হতো। ও, আমি এখানে আপেল পেড়ে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি সোনা নিয়ে যেতে, বুঝলে? সোনা, সোনা। এই যে, এই যে বুড়িমা, আমার গা ভরে সোনা দাও। কে তুমি মা? আমি সোনাই, রূপাইয়ের ছোট বোন। তুমি আমার দিদিকে গা ভরে সোনা দিয়েছো, তাই আমিও এসেছি সোনা নিয়ে যেতে। তোমার দিদি যে ঘরের কাজে আমাকে অনেক সাহায্য করেছে, তুমিও করে দাও। আমি ঘরের কাজ করতে পারি না, তুমি আমাকে সোনা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। বেশ, চলো তবে আমার সঙ্গে।
যাও, এবার গিয়ে ওই ঝর্ণার নিচে দাঁড়াও। সোনা কোথায়? আমার সারা গায়ে যে কালি লেগে গেল। চি 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 চি, ইস! যার ভেতরটা যেমন, এই ঝর্ণা তাকে সেরকমই উপহার দেয় মা। তোমার দিদির মনটা খাঁটি সোনার মতন, তাই তোমার দিদি পেয়েছে সোনা। আর তোমার নাম সোনাই হলেও মনটা কালো কালির মতো, তাই তুমি পেলে কালো কালি। যার মন পরিষ্কার নয়, যে অসহায়কে সাহায্য করতে জানে না, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে জানে না, যাদের মনে শুধু লোভ, তাদের এভাবেই কালি মেখে বাড়ি ফিরে যেতে হয়। না, আমি সোনা নিয়ে তবেই এখান থেকে যাব। Ha 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 ha!